আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন আলোচিত ও সমালোচিত শেখ হিরু আলম এবার নির্বাচন করতেছে বগুড়া ৬ এবং ৪ আসন থেকে। তো আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন তার জনপ্রিয়তা কতটুকু। তো কি মনে হয় আপনাদের কাছে কি হিরু আলম এবার বগুড়া ৪ এবং ৬ আসন থেকে কি নির্বাচিত হবে? তো জনগণ তো তাকে আশ্বাস দিচ্ছে যে কি এবার তাকে এমপি বানাবে, সংসদ সদস্য বানাবে এক বছরের জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, শুধু এটা না, আজকে হিরু আলমকে নিয়ে আলোচনা করব, আরও অনেক কিছু হিরু আলমের অনেক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন এবং আপনাদের কী মনে হয় হিরু আলম কি এবার নির্বাচিত হবে বা সংসদ সদস্য হতে পারবে, এমপি হতে পারবে বগুড়া ৬ কিংবা ৪ আসন থেকে, আপনাদের কী মনে হয় অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চলুন আমরা এখন দেখে আসি শিল্পী মুনমুন হিরু আলমকে নিয়ে কী বলেছে এবং হিরু আলমের নির্বাচনে আশা নিয়ে, নির্বাচনের বিষয় নিয়ে কী বলেছে আমরা সেটা দেখব এবং সেখানে হিরু আলম আছে সাক্ষাৎকারে, তো সে বিষয়ে আমরা এখন দেখব। মানে আমি আসলে কখনো ভাবিনি যে আলম এত দূর মানে ও সাহস করবে, সাহস করেছে। ওর প্রতি আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। তুমি যে যুদ্ধে নেমেছো, একটা করে তুমি সাকসেস হয়েছো, তুমি চেষ্টা করেছিলে যে সারা বাংলাদেশে হিরু আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল কিন্তু তোমাকে চিনে, এক নামে চেনে, তুমি সেখানেও সাকসেস। তো যেহেতু তুমি সাহস করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আশা করছি তুমি এখানেও সাকসেস হবে ইনশাল্লাহ। সবাই এমন মার্কে একটা আবার সবার জন্য বাচ্চা হবে। যেটুকুই হোক প্রচারণা তো করলেন হিরু আলমের, তো কি বুঝলেন আসলে তার কতটা পজিটিভ সাধারণ মানুষ আসলে তার প্রতি? আসলে হিরু আলম তো রুট লেভেল থেকে উঠে আসা একটা ছেলে, লেভেলের মানুষদের কষ্ট দুঃখ, তাদের যে চাওয়া পাওয়া হয়তো সেটা আমাদের থেকে ভালো জানে। হ্যাঁ, এই জন্য আমার আশা যে হয়তো বা আলম যে এলাকার হয়ে সে নেতৃত্ব দিতে যাচ্ছে, হয়তো সেখানে সে সাকসিড হবে, সে অনেক দূর যেতে পারবে, সে মানুষের অন্তরের কথা হয়তো বোঝে, যার জন্যই সে এত বড় সাহস করেছে। সে বোকা ছিল না কিন্তু, ও কিন্তু খুব বুদ্ধিমান ছিল। তো আমি মনে করি যে ওর যেহেতু ব্রেন আছে, খুব ব্রেনই একটা মানুষ, ও পারবে। বাইরে বাহিরে আমি একটা জিনিস, জিরো থেকে হিরু কীভাবে হতে হয় সেটাই হিরু আলম থেকে শিখতে হবে। আমাদের অনেক কিছু শিখে আছে হিরু আলম থেকে। হিরু আলমকে নিয়ে আমরা সমালোচনা করতে পারি কিন্তু আলোচনা করতে পাই না। আপনারা দেখেছেন এর আগে নির্বাচন আসার আগে হিরু আলমকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করেছে। যখন তার কমেন্ট ভিডিও নিচ্ছে, কমেন্ট বক্সে ঢুকতাম তার একটা ভিডিও পোস্ট করে, সেখানে দেখতাম যে কি শুধু হিরু আলমের বিরোধিতা এবং বিভিন্ন ধরনের গালিগালাজ, বিভিন্ন ধরনের মন্তব্য করেছে হিরু আলমকে নিয়ে। কিন্তু এখন যখন আপনারা দেখবেন, এখন বিভিন্ন যখন সোশ্যাল মিডিয়াতে হিরু আলমের নির্বাচনের প্রচারণা চলছে এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হচ্ছে, সেখানে যদি আপনি কমেন্ট বক্সে গিয়ে দেখেন, দেখবেন যে ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে যদি দেখেন, দেখবেন শুধু হিরু আলম হিরু আলম হিরু আলম সাপোর্ট, সবাই হিরু আলমকে সাপোর্ট করতেছে। তো মানুষ সমালোচনা থেকে আলোচনাতে কীভাবে আসতে হয় সেটা আমাদেরকে শিখার দরকার আছে হিরু আলম থেকে, হিরু আলমকে দেখে শিখার দরকার আছে। কারণ আপনাকে নিয়ে সমালোচনা করার মানুষ অনেক পেয়ে যাবেন কিন্তু আলোচনা করার মানুষ খুব কমই পাবেন। তো ছোটো থেকে কীভাবে বড় হতে হয় সেটা আপনি হিরু আলমকে দেখে ফলো করে শিখতে পারেন। হিরু আলম এমন একটা জিনিস, সেকে জিরো থেকে হিরু হয়ে এসেছে, এখন সে তার স্বপ্নটাই পূরণ করেছে। জিরো থেকে হিরু কীভাবে হতে হয় সেটা হিরু আলমকে দেখে শিখতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, শুধু এখানে শেষ না, হিরু আলম বড় আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে কলাকলি করে আবার সেইখানে সে তার এক তারা মার্কা ভোট চেয়েছে। চলো আমরা একটু সেটা দেখে আসি সেখানে হিরু আলম কি করতেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন হিরু আলম আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে কলাকলি করে আবার সেইখানে তারা এক তারামার্কা ভোট চেয়েছে সবার কাছে, যেখানে ওইখানে যেখানে আওয়ামী লীগের সদস্যরা ছিল বা ভোটাররা ছিল এবং আওয়ামী লীগের ওই বড় বড় নেতারা ছিল। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন হিরু আলমের সাহস কতটুকু, বাপরে বাপ হিরু আলমের সাহস আছে। সাহস না হলে হিরু আলম ছোটো থেকে এবং জিরো থেকে হিরু হতে পারতো না এবং সে
খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনের জন্য। আমরা দেখেছি বিভিন্ন যখন নির্বাচনের প্রচারণা হয় সেখানে বিভিন্ন ধরনের সংঘর্ষ, মারামারি, বিভিন্ন ধরনের জগদাজ বিব্রত হয়, আর সেখানে হিরু আওয়ামী লীগের নেতাদের সাথে কলাকলি করে সেখানে তার একতার আমার ভোট চেয়ে যাচ্ছে। তো এই সুস্থ নির্বাচন আমরা আশা করি আসলে সুস্থ নির্বাচন হবে এবং হিরু আলম বিজয় হবে, সবাই আশা করতেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন, আবার আপনারা কয়জন এমপিকে দেখেছেন বা কয়জন সংসদ সদস্যকে দেখেছেন যারা এমপিতে নির্বাচিত হয়েছে বা নির্বাচন করার জন্য মনোনীয় পেয়েছে, তারা কয়জন ভোট চেতে এসে রাস্তায় বা কিংবা ফুটপাথের পাশে ফোটলে খেতে দেখেছেন? আমরা কিন্তু হিরু আলমকে, আশরাফুল আলম হিরু আলমকে দেখেছি ফুটপাথে এসে সে খানা খাইতে। তো চলুন আমরা একটু সেই বিষয়টাই দেখে আসি। দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন আপনি হিরু আলম ফুটপাথে পাশে ফোটলে বসে খানা খাচ্ছে। তো আপনারা কয়জন সংসদ সদস্যকে এবং কয়জন এমপি বা নির্বাচনে আসা মনোনীয় প্রার্থী এবং সদস্যকে দেখেছেন এরকম ফুটপাথে নিয়ে ভোট চাইতে এসে ফুটপাথে বসে খানা খাইতে? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কী মনে হয় জিরু থেকে হিরু হওয়া সে হিরু আলমের বিষয়ে আপনাদের কী মনে হয়? আপনারা অনেকে তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছে, এখন সবাই তাকে নিয়ে আলোচনা করতেছে, এবং আমি মনে করি হিরু আলম বিজয় হোক, কারণ সে গরিবের দুঃখ বুঝে এবং গরিবের কষ্টটা বুঝে। কারণ যখন যে কোনো একটা মানুষ নিচ থেকে উঠে আসে এবং মানে ছোটো থেকে বড় হয়, সে বুঝতে পারে কষ্টকে কীভাবে জয় করতে হয়, এবং সে জানে গরিবের দুঃখ কষ্ট, কারণ সে একজন নিম্নস্থলে গরিব ঘরের মানুষ ছিল। সেই জন্য সে বুঝতে পারে গরিবের কষ্ট কতটুকু এবং ধনীদের কষ্ট কতটুকু। আপনারা দেখেছেন, তো তাহলে সে জানতে পারবে গরিবের কষ্ট কতটুকু। সে কারণে সে যখন বগুড়া ছয় এবং চার আসন থেকে নির্বাচিত হবে, তো সেখানে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের প্রতি সাহায্য করবে, আর সময় তো মাত্র এক বছর। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই হিরু আলম যাকে নিয়ে আমরা সমালোচনা আলোচনা করছি, কিন্তু সে কিন্তু তার স্বপ্নটা ঠিকই পূরণ করে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনি যদি শিখতে চান হিরু আলমকে দেখে শিখতে পারেন। আপনাকে নিয়ে সমালোচনা এবং আলোচনা করা মানুষ অনেক পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি সেই সমালোচনাকে ঠেকিয়ে যদি আপনি আপনার মন্তব্যের দিকে এবং গন্তব্যের দিকে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে আপনি একদিন সফল মানুষ হবেন, আপনি সফলতা লাভ করবেন হিরু আলমের মতো। হিরু আলমকে নিয়ে অনেকে সমালোচনা করেছে, কিন্তু সেই সমালোচনাকে সে কিছু মনে করেনি, সেই সমালোচনাকে সে পিছনে ফেলে সে কিন্তু তার স্বপ্নটা ঠিকই পূরণ করেছে এবং সেটা বাস্তব করে নিয়েছে, এবং সে তার মঞ্জিলটা পৌঁছে গিয়েছে, তার গন্তব্যটা পৌঁছে গেছে, কেউ তাকে আটকাতে পারেনি। এবং হিরু আলম প্রতিদিনই ভাইরাল হয়, একবার একটা বিষয় নিয়ে হিরু আলম প্রতিদিনই ভাইরাল হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে এ পর্যন্ত। হিরু আলমকে নিয়ে আপনাদের কী মন্তব্য, আর হিরু আলম কি নির্বাচনে বগুড়া ছয় এবং চার আসন থেকে কি নির্বাচিত হবে, আপনাদের কী আশা, কী আমরা জনপ্রিয়তা, যেহেতু হিরু আলমের যতটুকু জনপ্রিয়তা দেখেছি আমাদের তো মনে হয় হিরু আলম যদি সুস্থভাবে নির্বাচন হয় তাহলে হিরু আলম আসতে পারে। এবং বগুড়া ছয়ে একটু হার্ড হয়ে যাবে, কারণ বগুড়া ছয়ে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আছে, বড় আওয়ামী লীগের জাতীয় পার্টি বিভিন্ন ধরনের নেতাকর্মী। চার আসন থেকে হয়তো নিশ্চিত হিরু আলম যদি তার প্রচারণা ঠিক মতো চালিয়ে যেতে পারে, মানুষকে বুঝাতে পারে, হয়তো সে চার আসন থেকে বগুড়ার চার আসন থেকে সে নির্বাচিত হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।